আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি অনেক ভালো আছেন আমি এস জি রতন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় সাকিব আল হাসান এই নামটি ঘিরে এখন বহু আলোচনা হচ্ছে সাকিব আল হাসান আলোচনার মানুষ ঠিক আছে কিন্তু কেন এখন আবার এই নামটি উঠে আসছে আলোচনায় সেটাই হচ্ছে মূল ফোকাসের বিষয় আসলে সাকিব আল হাসানকে নিয়ে রুমিন ফারহানা এবং আপনারা জানেন হাফিজ অবসরপ্রাপ্ত মেজর তিনি এবং অন্যান্য জনেরা বিভিন্ন কথা বলছেন সরকারের পক্ষ থেকেও কিছু দায়িত্বশীল মানুষ কথা বলছেন সাকিব আল হাসান যদিও এখন এমপি কার বাংলাদেশ আওয়ামী লীগের টিকেটে কিন্তু তারপরেও এত কথা কেন সাকিব আল হাসান নাম করা প্লেয়ার এটা আপনারা সবাই জানেন এবং তিনি সব ফর্মেটেই হচ্ছেন সেরা ফলে বিশ্বে তার পরিচিতি আছে বাংলাদেশে তো আছেই আর এই পরিচিতিটাকে কাজে লাগিয়ে তিনি কিন্তু এটা লুফে নিতে চেয়েছিলেন যে তিনি এমপি হবেন অথবা ক্ষমতার কাছে যাবেন যাতে করে তিনি তার অবদান রাখতে পারেন আইন প্রণয়নে অথবা জনগণের সেবার স্বার্থে এটা যতটা না এখন মনে হচ্ছে যে হয়তো উনি জনসেবার জন্য বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রায় সারিতে রাখার জন্য অথবা তিনি দেশপ্রেমের কারণে এটা করছেন এমনটা নাও হতে পারে কারণ এই ধরনের মানুষ হয়তো প্রথম দিকে এইরকম একটা প্রতিজ্ঞায় থাকেন তারপরে কিন্তু তারা চেঞ্জ হয়ে যান কারণ তাদের নানা রকম ফ্যাসিলিটি আসতে থাকে তারা গাড়ি পান বাড়ি পান সম্মান পান সম্পদ পান টাকা পান বিদেশে যাবার জন্য নানা রকমের সুযোগ সুবিধা তারা পান নানা রাষ্ট্র তারা ঘোরেন এবং বিভিন্ন রাষ্ট্রে তাদের নাগরিকত্ব থাকে এবং তাদের বাসাবাড়ি থাকে নানা রকমের ফ্যাসিলিটিস তখন তারা কিন্তু আস্তে আস্তে অহংকারে ডুবে যান স্বাভাবিক এত কিছু থাকলে অহংকার তো আসবেই কিছু জিনিস আছে যে বাই ডিফল্ট অর্থাৎ আপনি যখন অর্থকরির মালিক হবেন যখন আপনার নাম খ্যাতি যশ থাকবে তখন অহংকার করতে না চাইলেও অহংকার এসে যাবে সিস্টেমের কারণে কারণ তখন আপনি চাইলেই পঞ্চাশ টাকা দামের স্যান্ডেল পরতে পারবেন না আপনাকে হয়তো কমপক্ষে পাঁচশো টাকা দামের স্যান্ডেল হবে একইভাবে আপনি চাইলেই কোনো একটি সাধারণ রুমে পারবেন না আপনার পরিবেশ পরিস্থিতি বলে দেবে যে আপনার এক একটা রাত্রি রুম হবে বিশ হাজার অথবা পনেরো হাজার টাকার অথচ আপনি যখন স্ট্রাগল করেছেন আপনি হয়তো যখন ছোটবেলায় ছিলেন কেবলমাত্র ক্রিকেট শিখছেন তখন হয়তো আপনি দুশো আড়াইশো টাকার রুমে যে আপনি রাত্রি যাপন করেছেন যখন কোথাও ট্যুরে গেছেন যাই হোক এইভাবে করে সাকিব আল হাসান বড় হয়েছে এবং এইভাবে করে অহংকার তার 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 মধ্যে 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 ঢুকেছে ঢুকেছে নেশা যে আবেগ অনুভূতি বা বিষয়টি এসেছে সাকিব আল হাসান নির্বাচনের আগে আসলে বুঝতে পারছিলেন না যে কি করবেন কারণ একটা পরিস্থিতি তখন এমন ছিল যে হয়তো সরকার নির্বাচন করতে পারবে না জনগণ বাইরে বের হয়ে আসবে অথবা সামহাও জনগণ কোনোভাবেই তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না যদিও করতে পারে না এই ম্যাক্সিমাম তারপরও হয়তো একটা বিশাল কিছু ঘটবে যে কারণে হয়তো সরকার সুষ্ঠু হবে অর্থাৎ সরকার যেভাবে চেয়েছে জোর করে হোক প্রশাসন দিয়ে হোক নির্বাচনটি করতে পেরেছে সেইভাবে নির্বাচন হবে এটা যেহেতু একটা দদল্য মানতায় ছিল সুতরাং সে চিন্তা করেছে যদি এমন হয় যে বিএনপির ক্রিকেটে করি অথবা বিএনএম ওই যে মেজর হাফিজ যেটা করতে চেয়েছিলেন বা তাকে মহাসচিব অথবা তাকে প্রধান বানানোর জন্য একটা চেষ্টা চলছিল সুতরাং ওই ধরনের দলগুলোতে সে হয়তো গেছেন তাদের বাসায় দেখা করেছেন কথা বলেছেন নানা রকমের আলোচনা হয়েছে আবার হাসিনার কিন্তু আলোচনা হয়েছে সব মিলিয়ে তিনি চিন্তা করছিলেন যে আসলে কি করলে হয় আর এটা চিন্তা ছিল যে তিনি হচ্ছেন সেরা একজন বোলার তিনি সেরা একজন ক্রিকেটার সেরা একজন ফিল্ডার তাই তো সুতরাং তার মতো মানুষ যেখানেই দাঁড়াবে যাই হোক না কেন তার জয় আসবে সেটা সে ভেবেছিলেন পরে যখন তিনি দেখলেন যে না আসলে ক্যালকুলেশনটা শেখ হাসিনার দিকেই যাওয়া উচিত বাংলাদেশ আওয়ামী লীগের দিকেই যাওয়া উচিত তখন তিনি তাই করলেন এবং সাকসেস পেলেন এখন তিনি এমপি সুতরাং তাকে নিয়ে নানা কথা হচ্ছে এখানে রুমিন ফারহানা বিএনপির একজন নেত্রী তিনি বলছেন যে সাকিব আল হাসানকে নিয়ে নানা রটনা ঘটনা উৎসাহ আছে হাসান না টাকা ক্ষমতা লোভী নানা রকমের কথা বলা হচ্ছে হ্যাঁ তা তো হবে আমি কিছুক্ষণ আগেই এর ব্যাখ্যা দিলাম যে মানুষ কীভাবে অহমিকায় পূর্ণ হয়ে যায় যখন তার বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস আসতে থাকে তার কৃতিত্বের কারণে তার এক্সপার্টাইজের কারণে তার ওই এক্সপার্ট ছিল যে তিনি ভালো করে বোলিং করতে পারবেন ভালো করে ব্যাট করতে পারবেন ভালো করে ফিল্ডিং করতে পারবেন নানা নানা রকমের তার ব্যাপারগুলো আছে যেটা দিয়ে তিনি নিজেকে একদম অনন্য এক মাত্রায় নিয়ে গেছেন ফলে এই অলরাউন্ডার সাকিব হাসান উনি যেখানেই যেতেন যে টিকিটেই যেতেন হয়তো উনার জয় আসতো তবে এটা ঠিক ওই পরিস্থিতিতে তখন বিএনপির হলে তার উনি নির্বাচন করতে পারতেন না কারণ বিএনপির প্রতীক বিএনপি কোনোভাবে অংশই নেয়নি সুতরাং বিএনএম একটা ছিল সুতরাং বিএনএমের এই টিকিটে যদি কিছু একটা করতো তাহলে ওইটা যাও বাংলাদেশে আওয়ামী লীগেরই একটা অংশ এটা তো সাজানো নাটক এটা আপনারা জানেন যাই হোক সেইভাবেই হয়েছে সুতরাং এটা নিয়ে আলোচনা তুঙ্গে আছে বাংলাদেশে এখন এই মুহূর্তে সাকিব আল হাসান আলোচনায় মুখর একটি নাম আমরা বলবো যে যে যেভাবেই বলুক আর যাই হোক না কেন সাকিব আল হাসান দিন শেষে তার কাজটি সে করতে পেরেছে অর্থাৎ ওই যে বোলিং ফিল্ডিং ব্যাটিং অর্থাৎ ক্রিকেটের মাঠে যেমন তিনি ছক্কা মেরে দেন তিনি একেবারে বলা যায় যে ম্যাচ সেরা হয়ে যান ঠিক একইভাবে এই রাজনীতির মাঠে এসে তিনি কিন্তু ছক্কা মেরে দিয়েছেন এবং ম্যাচ সেরা হয়ে গেছেন বন্ধুগণ তবে এটা ঠিক যে অসঙ্গতি থাকলে এবং ওই যে মূল্যবোধের জায়গায় যদি নড়চড় থাকে তাহলে আমরা সেটাকে পছন্দ করি না সাকিব আল হাসান যদি এটা করে থাকেন বা করেছেন তাহলে সাকিব আল হাসানেরও একটা জায়গায় এসে স্থির থাকা উচিত আওয়ামী করলে আওয়ামী লীগই করবে অর্থাৎ মূল্যবোধের জায়গায় ঠিক থাকবে আর যদি বিএনপি করতে চায় বিএনএম করতে চায় তাহলে সেটাও যেন ঠিক রাখে সে এই যে মূল্যবোধগত একটা ব্যাপার আছে এই যে স্থিরতার একটা ব্যাপার আছে এই যে আদর্শগত একটা ব্যাপার আছে যে ব্যাপারটি সহজেই চেঞ্জ হয় না মানুষ দীর্ঘদিন ধরে সেটা লালন করে পালন করে চর্চা করে ভালো থাকুন কামনা বন্ধুগণ